ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের আলোচনার বিষয়ে বাংলা ভাষার শব্দগুলি নার্সিং ভর্তি পরীক্ষা দু এর জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে একটি মডেল টেস্ট প্রথম প্রশ্ন ভাষার মৌলিক অংশ কয়টি অপশন ক তিনটি অপশন খ চারটি অপশন গ পাঁচটি অপশন ঘ ছয়টি এই প্রশ্নের সঠিক উত্তর দেখার আগে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব ভাষার মৌলিক অংশ ধ্বনি ভাষার মৌলিক অংশ শব্দ ভাষার মৌলিক অংশ বাক্য ভাষার মূল উপাদান ধ্বনি বাংলা ভাষার বয়স প্রায় এক হাজার বৎসর প্রথম প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ চারটি ভাষার মৌলিক অংশ চারটি দ্বিতীয় প্রশ্ন দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট টু বাংলা ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেছেন হরপ্রসাদ শাস্ত্রী ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার জর্জ পিয়ারসন এ প্রশ্নের সঠিক উত্তর দেখার আগে আমরা গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের উত্তর জানব ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষা উদ্ভব গৌরী প্রকৃত থেকে বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় চার্লস উইলকিনস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত ভাষাতত্ত্ববিদ ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণকে রচনা করেন সুনীত কুমার চট্টোপাধ্যায় বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক কে আহমেদ শরীফ দুই নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি ছিল অপশন গ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রশ্ন নং তিন বাংলা লিপির উৎস কি সংস্কৃত লিপি চীনা লিপি আরব লিপি বাক্ষী লিপি এ প্রশ্নের সঠিক উত্তর দেখার আগে আমরা আরও পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব বর্তমান পৃথিবীতে প্রচলিত ভাষা সাড়ে তিন হাজারের উপরে প্রায় চব্বিশ কোটি লোকের মুখের ভাষা বাংলা দেশ কালের পরিবেশ ভেদ কিসের পার্থক্য হয় ভাষার বাংলা ভাষা ও কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী অপভ্রংশ ভাষার মৌলিক প্রীতি কোনটির লেখার রীতি তিন নং প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ঘ লিপি প্রশ্ন ন বাংলা ভাষার উৎস কোনটি ইন্দ্র এশিয়ান ইন্দ্র ইউরোপীয় ইন্দ্র আফ্রিকান ইন্দ্র ভারতীয় এ প্রশ্নের সঠিক উত্তর দেখার আগে আমরা আরও কিছু অর্থাৎ পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব মনের ভাব প্রকাশের প্রধান বাহন হচ্ছে ভাষা বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে মান্দারিন চলিত ভাষার প্রবর্তক রূপে খ্যাত প্রমোদ চৌধুরী ভাষার মৌলিক অংশ চারটি বাংলা ভাষার স্পর্শ বর্ণের সংখ্যা হচ্ছে পঁচিশটি চার নং প্রশ্নের সঠিক উত্তর ছিল অপশন খ ইন্দ্র ইউরোপীয় প্রশ্ন নং পাঁচ বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা মোহাম্মদ শহীদুল্লাহ মোহাম্মদ আবদুল হাই মফাজ্জল হায়দার চৌধুরী এ প্রশ্নের সঠিক উত্তর দেখার আগে আমরা গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের উত্তর জানব ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম বাংলা সাহিত্যের কথা বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল দশম থেকে চতুর্দশ শতাব্দী বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ রচনা করেন চন্দ্র সেন বাংলা ভাষার উদ্ভব হয়েছে প্রকৃত ভাষা থেকে বাংলা একাডেমি আঞ্চলিক অভিধান সম্পাদনা করেন মোহাম্মদ শহীদুল্লাহ এ প্রশ্নের পাঁচ নং প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক মোহাম্মদ শহীদুল্লাহ প্রশ্ন নং ছয় বাংলা ভাষার উৎপত্তি হয়েছে দশম শতাব্দীতে সপ্তম শতাব্দীতে নবম শতাব্দীতে অষ্টম শতাব্দীতে এ প্রশ্নের সঠিক উত্তর দেখার আগে আরও পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা জানব বাংলার কথ্য ভাষার আদি গ্রন্থ কৃপার শাস্ত্রের অর্থভেদ ডক্টর সন্দিত কুমারের মতে বাংলা লিপির উৎপত্তি খ্রিস্টীয় দশম শতাব্দী বাংলা লিপির উৎপত্তি উৎপত্তি লিপি থেকে বাংলা লিপির প্রসার ঘটে পাল শাসন আমলে বাংলা লিপির অক্ষরস্থায়ী রূপ পায় পনেরো শতকে ছয় নং প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ সপ্তম শতাব্দীতে প্রশ্ন নং সাত বাংলা ভাষার মধ্যযুগ কোনটি ছয়শো থেকে বারোশো সাল আটশত সাল থেকে বারোশত সাল বারোশত সাল থেকে একশত সাল বারোশত এক সাল থেকে আঠারো সাল এ প্রশ্নের সঠিক উত্তর দেখার আগে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব প্রাচীন যুগের ব্যাপ্তিকাল ছিল ছয় পঞ্চাশ থেকে বারোশত খ্রিস্টাব্দ প্রাচীন সাহিত্য নিদর্শন চর্চাপদ মধ্যযুগের ব্যাপ্তিকাল ছিল বারোশত এক থেকে আঠারো শত খ্রিস্টাব্দ মধ্যযুগের প্রথম নিদর্শন ছিল শ্রীকৃষ্ণ কীর্তন আধুনিক যুগের ব্যাপ্তিকাল ছিল আঠারো এক থেকে বর্তমান পর্যন্ত সাত নং প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ঘ বারোশত এক থেকে আঠারো সাল পর্যন্ত প্রশ্ন নং আট কোনটি মোহাম্মদ এনামুল হকের রচনা ভাষার ইতিবৃত্ত আধুনিক ভাষাতত্ত্ব মনীষা মঞ্জুষা বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান এই প্রশ্নের সঠিক উত্তর দেখার আগে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নের উত্তর জানব প্রশ্নগুলো হলো বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন ম্যানুয়েল দা অ্যাসোফসিও ইংরেজদের মধ্যে প্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেট গৌরী ব্যাকরণ গ্রন্থটি রচনা করেন রাজা রামমোহন রায় প্রথম বাংলা ব্যাকরণের নাম ভকাবলিরও এম ইদিও মা ই পর্তুগিজ আট নং প্রশ্নের সঠিক উত্তর ছিল অপশন গ মনীষা মঞ্জুষা প্রশ্ন নং নয় বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নে একটি ভাষা থেকে সংস্কৃত পালি প্রাকৃত অপভ্রংশ এ প্রশ্ন সঠিক উত্তর দেখার আগে আমরা গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের উত্তর জানব কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম বঙ্গ কামরূপী বাংলা ভাষা উচ্চ হচ্ছে প্রাকৃত ভাষা আঞ্চলিক ভাষার অপর নাম কথ্য ভাষা বা উপভাষা ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ গ্রন্থে রচয়তা ডক্টর সনীতু কুমার চট্টোপাধ্যায় ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক ভাষাগুলোর উৎস হচ্ছে অনার্য ভাষা নয় নং প্রশ্নের সঠিক উত্তর ছিল অপশন গ প্রাকৃত প্রশ্ন নং দশ বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদককে মোহাম্মদ আব্দুল হাই মোহাম্মদ শহীদুল্লাহ মোহাম্মদ এনামুল হক আহম্মদ শরীফ এ প্রশ্নের সঠিক উত্তর দেখার আগে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব আর এই প্রশ্নগুলো হলো বাংলা ভাষায় চলিত রীতি প্রবর্তনের উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন প্রমোদ চৌধুরী শিকওয়া ও জওয়াফ ই শিকওয়া অনুবাদ গ্রন্থটি রচ রচিয়তা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দশ নং প্রশ্নের সঠিক উত্তর ছিল অপশন ঘ শরীফ ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ হচ্ছে আমাদের নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার বাইশের জন্য প্রশ্ন দেন আর এই প্রশ্ন ব্যাংকটি ফ্রিতে পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং মেয়ের প্রথম সপ্তাহে আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে জানান আপনার প্রয়োজন হলে আমরা ফ্রিতে পাঠিয়ে দেবো